তো আল্লাহ তো কথা দিয়েছেন আপনাকে খুশি করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এখন আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ আমার জানার বাসনা কি, আল্লাহ কি দিলে আপনি খুশি হবেন? কি পয়েন্ট চিন্তা করছেন, কি করলে খুশি হবেন? আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল তুমি দেখি একবার আমার থেকে আসল কথা বের করে নেওয়ার জন্য ব্যস্ত। আল্লাহ যেই বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, সেই আমি রহমতের নবী, আমি মনে মনে আমি অঙ্ক করে ফেলেছি, আল্লাহ তো আমারে খুশি করবেন, করতে গেলে কি কি লাগবে আমি রসুল টাকা রেডি করে ফেলেছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কয়েন এত সুবহানাল্লাহর উপরে দুশ্মনী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে মসজিদে বেলালের আওয়াজটা অন্যরকম হবে, এটা মসজিদে বেলাল, এটা মসজিদে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এটা মনে রাখতে হবে। বন্ধুরা আমার, আমার নবী বলেন জিব্রাইল, বেশি দরকার শোনা, জিব্রাইল আমার নবী বলেন জিব্রাইলকে আপনাকে না, আপনি তো শুনতেছেনই, জিব্রাইল আলাইহিসসালাম কয় হ্যাঁ নবী গো এটা আমার খুব বাসনা, কারণ আপনাকে খুশি করা কার ইচ্ছা? ওয়াদা কার? আল্লাহ আপনারে খুশি করবেন করবেন, এটা তো আল্লাহ ওয়াদা দিয়ে ফেলেছেন, সূরা নাজিল হয়েছে, সনদ এসেছে, সার্টিফিকেট হয়েছে, কোরআন শরীফ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিভাবে খুশি, কিভাবে খুশি? আমার রহমতের নবী বলেন জিব্রাইল আসল কথাই শুনতে চাও, তুমি কি বোঝো না আমি কিসে খুশি, বোঝো না? ও জিব্রাইল শোনো শোনো, কেয়ামতের ময়দানে আমার সবগুলো উম্মতকে আল্লাহ জান্নাতে দিনে আমি খুশি হব। আমার আদরের উম্মতগুলো পাপি তাপি অনেক গুনাহগার হওয়ার পরও আমি নবীর সাথে যারা বেয়াদুবি করে নাই, আমল কম করতে পেরেছে কিন্তু আমার সাথে কোনো বেয়াদুবি, আমার সাথে নাফরমানি করে নাই, বেয়াদুবি হোস্তাকি করে নাই, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, রোজা ঠিক মতো রাখতে পারে নাই, হুকুম ঠিক মতো পালন করতে পারে নাই, তারপরেও তারা অন্তরে অন্তরে আমি নবীকে ভালোবেসে গেছে, আমার নাম শুনে সুমা তো আমরা দেই ঠিক না, কন এতটুক ভালোবাসা তো অন্তরে আছে না, নাই যে আমার দয়াল নবীর নাম মুবারকটা আসা মাত্রে আমরা একটা সুমা দিয়ে দেই ঠিক না, এরকম ভালোবাসার কথা যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে। সব উম্মতগুলো আমার আদরের উম্মত, যদি আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়, ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো, তখনই আমি হাবিব খুশি হব। একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি খুশি হব না। আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহর কথা সত্য, অতি সত্য, মহাসত্য, অতএব আমার আল্লাহ আমারে খুশি করতে যেয়ে যদি কেমন ময়দানে তো জিজ্ঞেস করবেন হাবিব আপনি খুশি, আমি বলবো, আমি বলবো এখনো খুশি না, যেই বলবে কেন খুশি না, কয় আমার উম্মত জাহান্নামে যাবে খুশি না, এরকম করে সব উম্মতকে জান্নাতে দেওয়ার পরে আমি রসুল খুশি হব। সেই মায়ার নবী কামনে আল্লাহ রহমাতুল্লিল, আমার নবী আমার জান, আমার জানের নবী, প্রাণের নবী, যিনি বাচ্চা আনেওয়ালা, যিনি তারা আনেওয়ালা, ঠিক কিনা? যিনি প্রাণের নবী, যাকে ভালো না বাসলে কোনো উপায়